घर तक आ गए और हाय रब्बा वो भी हो गया। अरे दोस्ती की भी कोई लिमिट होती है ना। फिर আমাদের ব্যক্তিগত জীবনযাপন আর গুঞ্জন নিয়ে নানা ধরনের খবর চাউর হয় গণমাধ্যমে। সেসব খবরের বেশিরভাগই তারা জানেনও না এবং শোনেনও না, কিন্তু এমন কিছু সংবাদ আছে যা তারা জানলেও ব্যথিত করে তাদের পরিবার ও ভক্তদের। তেমনি একটি ভয়ঙ্কর মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়েছিল বলিউড অভিনেত্রী কাজলের ক্ষেত্রে। তার মাকে অপরিচিত এক ব্যক্তি মোবাইল ফোন করে জানায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেত্রী কাজলের। বলিউড হাঙ্গামা জানাচ্ছে বিষয়টি নিয়ে সে সময় ভারতীয় গণমাধ্যমে নিউজ হয়। ভয়ঙ্কর এ মিথ্যা অভিযোগ নিয়ে সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে অভিনেত্রী কাজল জানান তার মৃত্যু সংবাদের কথা। জানান এমন সংবাদের কারণে তার পরিবারের কি ধরনের মানসিক অবস্থা হয়েছিল। কাজল বলেন, গত কয়েক বছরে একাধিকবার নিজের মৃত্যুর খবর শুনেছি, তবে একবার বিষয়টা হাতের বাইরে চলে যায়, প্রায় 10 বছর আগের কথা। একবার মায়ের কাছে ফোন আসে বিমান দুর্ঘটনায় নাকি মারা গিয়েছি। ওই সময় নেট দুনিয়া সচল ছিল না, তাই আমি ফোন করা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল মাকে। খবরটি শুনে তখন খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমার মায়ের। চলতি বছরের আগস্টে 50 বছরে পা দিয়েছেন কাজল। মেয়ে নাইসা, ছেলে যুগ বড় হয়ে গেছে অনেকটাই। ছেলে মেয়ে হওয়ার পর মাঝে একটা সময় বিরতি নিয়েছিলেন তিনি, কিন্তু গত কয়েক বছর ধরে পুরোদমে কাজ শুরু করেছেন তিনি। তার অভিনীত সবশেষ ওয়েব ফিল্মের নাম দোপাত্তি, এটি পরিচালনা করেছেন শশাঙ্ক চতুর্বেদী। শাহিন আলম, SBS বাংলা, ঢাকা।